শেখ হাসিনার বিদায় স্বৈরশাসকদের পরিণতি এমনই হয়। জানাবো বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা। আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি হাসিনার গোপন কুকর্ম ফাঁস। এবং সর্বশেষ জানাবো নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার বিদায় স্বৈরশাসকদের পরিণতি এমনই হয়। যুগে যুগে স্বৈরশাসকরা একটি ভুল করে থাকে, জনগণের রুদ্র রোষ থেকে বাঁচতে প্রথমে পুলিশকে ব্যবহার করে, তাতে কাজ না হলে বিডিআর বিজিবি নামায়, শেষ কোরামিন হচ্ছে সেনাবাহিনী এবং কার্ফু। শেখ হাসিনাও একই পথ ধরে বিদায় নিলেন। কার্ফু পূর্ব পাকিস্তানে হাজির হয় আইয়ুব খান। 10 বছর উন্নয়নের গল্প শুনিয়ে 69 এসে গণরোষে পড়ে যায়। বাঁচার জন্য জারি করে কার্ফু, কিন্তু শেষ রক্ষা হয়নি, ক্ষমতা ছেড়ে বিদায় নিতে হয় তাকে। পাদপীঠে হাজির হন জেনারেল ইয়াহিয়া খান। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশে 1982 সালে নির্বাচিত সরকারকে বন্দুকের নলের মুখে হটিয়ে ক্ষমতা নেয় জেনারেল এরশাদ, জারি করে কার্ফু। আন্দোলনের মুখে 1986 সালে এরশাদ যায় যায় অবস্থা, তখন এই শেখ হাসিনার ঘাড়ে ভর করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে সেই দফায় বেঁচে যায় এরশাদ। অবশেষে ছাত্র জনতার একই রকম দুর্বার আন্দোলনের 1990 সালে পতন ঘটে এরশাদের। তখনও এরশাদ 2-2 বার কার্ফিউ জারি করে, সেই কার্ফিউর মধ্যে এরশাদের পতন ঘটে। ইতিহাস ঘুরে ফিরে আসে, শেখ হাসিনার ভাগ্যে একই পরিণতি হলো। এবারও শেখ হাসিনার পতন ঘটল কার্ফিউ জারির মধ্য দিয়ে। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল তরঙ্গের মাঝে বারবার ঘৃণা ছড়িয়েছেন শেখ হাসিনা। সবশেষে আন্দোলন দমন করার জন্য পুলিশ লেলিয়ে দেন তিনি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সেই লেলিয়ে দেয়া পুলিশের গুলিতে প্রথম শহীদ হন। একই সময়ে পুলিশের গুলিতে সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়। খালি হয় সহস্রাধিক মায়ের কোল, এসব মা বাবার জন্য গ্রেট সেলুট। এখনও আহত বহু শিক্ষার্থী চিকিৎসাধীন, তাদের সুচিকিৎসা জরুরি। বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা। আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি হাসিনার গোপন কুকর্ম ফাঁস। দেশের ইতিহাসের এক নেককারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীর ছোড়েন অনেকে। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল মানবজমিন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন, এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক না। আপনার দিকে কেন সন্দেহের তীর, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম। আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই আমার এক আত্মীয়ের অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল 11 ঘন্টা। রাত 11:30টার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন, সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি, গোলাগুলি মানে? তখন তিনি বলেন, গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি, কি হচ্ছে সেখানে? উনি বললেন, গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম, গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন, আমরা তো আছি। এই কথা শুনে আমি বলেছিলাম, পুলিশ, র্যাব, আনসার, APBN সব ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন, আমরা তো মুভিং করছি, প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি।
আমার কথা শুনে তখন আইজি আমাকে বলেন, স্যার মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না, কারণ সিনিয়র আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। সোহেল তাজ বলেন, আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে। সেজন্য বলেছিলাম পুরো এলাকার সব দিক দিয়ে ঘেরাও করতে হবে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি, ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম। ওনাকেও আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য, প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি। উনি তখন আমাকে বললেন, বাবা এটা তো আপা দেখছেন। আমি তখনও থামি নাই, প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছু করার ছিল না। তিনি বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছুই ছিল না, বিডিআরের ব পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি, বলেও নি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সবই উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কী ছিল এই প্রশ্নে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছুই টের পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না। এর আগে সোহেল তাজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। তিনি লিখেছেন, আপনারা যারা জেনে না জেনে বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। প্রায় 15 বছর আগের ওই ঘটনা 5 আগস্ট সরকার পতনের পর থেকে আলোচনা এসেছে। বিডিআর কল্যাণ পরিষদও এই ঘটনা পুনঃ তদন্ত ও 9 দফা দাবি জানিয়েছে। এছাড়া পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপর সহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। 25 আগস্ট ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামান আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজল সহ 11 জনের বিরুদ্ধে এই মামলা হয়। মামলায় অন্য আসামিরা হলো সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনো। এছাড়া 2010 সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও 200 জনকে আসামি করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। গত সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ ও বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনরায় তদন্তের কথা বলা হয়েছে।
নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল, কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।